আরে শিখা, তুমি হেঁটে হেঁটে কলেজে যাচ্ছ, তোমার গাড়ি কোথায়? আমার ইচ্ছা আজকে আমি রিক্সা নিয়ে কলেজে যাব। কিন্তু এই রাস্তায় তো কোনো রিক্সা পাবে না। তার চেয়ে কাজ করো, আমার সাইকেলে ওঠো, আমি তোমাকে সাইকেলে করে কলেজ নিয়ে যাই। তোমার সাইকেলে করে আমি কলেজে যাব? হ্যাঁ, তাতে অসুবিধা কোথায়? মুনির, আমরা একসাথে পড়ি বলে মনে করো না যে তোমার সাইকেলের পিছনে চড়ে সদর রাস্তা দিয়ে আমি কলেজ পর্যন্ত যাব। শিখা, আমরা দুজন একই কলেজে পড়ি, তুমি আমার সাইকেল উঠে কলেজে গেলে তো সমস্যা কিছু দেখছি না আমি। মুনির, তুমি মেধাবী ছাত্র বলে এরকম অবাস্তব কথাবার্তা চিন্তা করো না। আমি তোমার সাইকেলে চড়ে কিভাবে কলেজে যাব? তুমি ভুলে গেছো আমি কোন বাড়ির মেয়ে, কত চিন্তা ভাবনা করে আমাকে চলাফেরা করতে হয়। আসলে তুমি এত রেগে যাবে, এভাবে রিয়্যাক্ট করবে জানলে আমি এই প্রস্তাব দিতাম না। আই এম সরি। আমি তোমাকে এই জন্যই কথাগুলো বললাম যাতে আর কখনো আমাকে এসব কথা না বলো। আর বলো না এরকম কথা। আসি। কলেজ টাইমে তুমি আমাদের এই রাস্তায় কেন? কলেজ টাইমে তোমাদের এই রাস্তায় সাইকেল চালানো যাবে না এমন কোনো কথা আছে নাকি? না, কোনো সমস্যা নাই। তা তুমি তো কলেজেই যাবা, তাই না? না না, তোমাদের বাসায় যাব। কলেজ টাইমে কলেজে যাব না, তার কোথায় যাব? তাহলে তো ভালোই হলো, তোমার এই সাইকেলে চড়ে আমিও কলেজে যেতে পারি। এই, আমার সাইকেলে তুমি উঠতে পারবে না। কেন? আমার নিলে কি সমস্যা সাইকেলের? এক নম্বর সমস্যা আমার সাইকেলেই সমস্যা আছে, আর দুই নম্বর সমস্যা তুমি আমার সাইকেলের পিছনে অ্যালাউড না, বুঝতে পারছো? কোনো সমস্যা হবে না, আমি সাইকেলে বসি, তুমি আস্তে আস্তে চালাও। তোমাকে বললাম না সাইকেল উঠবা না, সমস্যা আছে সেজন্য এরকম দুর্ব্যবহার করবা? তুমি তো লোকে কথা বেশি পেছো তা। আরে আরে আরে, সাইকেলে দিব না বলে এমন ব্যবহার? আজ আর কলেজে যাব না। তুমি না বললে যে তুমি কলেজে আসবা না, আমার কলেজে থেকে ঠিকই ক্লাস করলাম। মন চাইছে আসছি, যে কোনো যাবো তোমাকে দেখতে। আমি তো বলছি তুমি আমাকে দেখতে আসবে। তোমার তো এরকম ভাবনা সবসময় হতে পারে। একটা থ্যাঙ্কস তো দিয়ে যেতে পারতে। ডিসকাস্টিং। ক্লাস শেষ করে তুমি কি এমন কাজ নিয়ে ব্যস্ত? না তেমন কিছু না, এই তো শেষ হয়ে এলো বলে। আহা, দেখতে পাচ্ছ না একটা কাজ নিয়ে ব্যস্ত আছে, এখন ওকে ডিস্টার্ব না করে তুমি আমার সঙ্গে কথা বলতে পারো। তোমার সাথে কি কথা বলবো? হ্যাঁ, সর্বক্ষণ মুখের দিকে হা করে তাকায় থাকো। এভাবে একটা মানুষ মুখের দিকে হা করে তাকায় থাকলে কোনো মেয়ে কথা বলতে পারে? ঠিক আছে, তাহলে আমি এদিক সেদিক তাকিয়ে থাকি, তুমি এমনি আমার সঙ্গে কথা বলো। এখন আবার এদিক সেদিক, এখন ফাজলামো করা হচ্ছে না? না না, তুমি বলে না যে তোমার সঙ্গে যেন না তাকিয়ে কথা বলি। রোকেয়া, তুই এখানে? আর আমি তোকে কত জায়গায় খুঁজে আসলাম। খুঁজছিস মানে? ক্লাস শেষে দেখলাম হন হন করে বেরিয়ে গেলি, ক্যান্টিন থেকে শুরু করে সব জায়গায় তোকে খুঁজেছি, কোথাও পেলাম না। তুই কোথায় ছিলি? আরে আমি লাইব্রেরিতে ছিলাম, নোট করার জন্য রেফারেন্স বই খুঁজছিলাম, কিছুই পেলাম না। কি যে হবে পরীক্ষায়। নোটের জন্য কোনো চিন্তা নেই, যত নোট লাগে সব আমি তোমাকে দিয়ে দেবো। Thank you.
হরিপদ বাবু, আপনাকে খুঁজতেছিলাম, যে জন্য আপনাকে রিং করেছিলাম। আমাদের এবছরে যে পূজা হবে তার সমস্ত দায়িত্ব আপনি নিয়েছেন। আচ্ছা, আপনার বাজেট কত? 20 লক্ষ টাকা? আপনার কত টাকা কালেকশন হয়েছে? 2 লক্ষ টাকা। টাকা নিয়ে চিন্তা করবেন না, বাকি টাকা আমি দেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, নমস্কার, নমস্কার। মা শেখা, ও মা শেখা, কোথায় আছো? আসি বাবা। একটু আসো তো মা। বলো বাবা, খাবার দিতে বলবো? না না, পরে খাবো, বসো তো মা একটু। আচ্ছা বাবা। তোমার সাথে কলেজ নিয়ে একটু আলাপ আছে। তোমার কলেজের প্রিন্সিপাল সাহেব ইংরেজি লেকচারার ঠিক মতো লেখাপড়া করাচ্ছে সবাইকে? দেবে না কেন বাবা, এটা কি ধরনের কথা? তোমাকে তো বলেছি কলেজটা ঠাকুরদার আমলের, এই কলেজের দায়িত্ব নিয়েছিল আমার বাবা, আমি নিয়েছি, তাই আমার পরে তোমার দায়িত্ব নিতে হবে মা। সেজন্য কলেজটা যেন ভালো চলে সেদিকে একটু নজর রাখতে হবে। আচ্ছা বাবা, আমি নজর রাখবো। তোমার বড় বোন তোমাকে কি রিং করেছিল? কিন্তু আমাকে রিং করেছিল, বলেছে 4 দিন পরে তার বাসায় যেতে, তোমাকে নিয়ে যেতে বলেছে। আশা করি তুমি আমার সাথে যাবে। যাব বাবা। এবার তোমার খাওয়াটা দিতে বলি? খাবার দিতে বলো, আমি আসছি। বাবা বেশি দেরি করো না, একসাথে খাবো। ঠিক আছে মা, অবশ্যই একসাথে খাবো। ওকে ওকে। আমি কি তোমার গাড়িটাতে একটু সামনে পর্যন্ত লিফট নিতে পারি? আমার সাইকেলটা আজকে নষ্ট। Not everybody is allowed in my car. একা মন খারাপ করে বসে আছিস? ক্যান্টিনে গেলি না, ঘটনা কি? না, তেমন কিছু হয়নি, এমনি ভালো লাগছে। আরে ভালো লাগছিল নাকি, তুই মুখ কালো করে বসে আছিস। আরে বাবা, কি হয়েছে আমাদের ক্লিয়ার করে বলবি তো, না বলে আমরা বুঝবো কি করে? কোথায় মুখ কালো করে বসে আছি, একবার তো বললাম আমার ভালো লাগছে না। বুঝতে পেরেছি, শিখার কোনো আচরণে হয়তো বা মন খারাপ, কি তাই কি না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বন্ধু ঘটনা কি বলো তো। না মানে আসলে তোরা তো জানিস শিখাকে আমি কি পরিমাণ পছন্দ করি, ও যে ব্যাপারটা জানে না তাও না, কিন্তু তাতে কি হয়েছে মানে আমি যখনই তার কোনো উপকার করতে যাই সে এমন একটা ভাব করে যেন আমাকে চেনেই না, কোনোদিন দেখেই নি। বন্ধু শোন, এতদিন পরে তুই তোর মনের কথাটা আমাদেরকে মুখ খুলে বলেছিস, আমরা কিন্তু আগে থেকে ঠিকই টের পেয়েছি তোর মনের অবস্থাটা কি। শোন বন্ধু, একদম টেনশন করিস না, আমার একটা প্ল্যান আছে। রোকেয়া, তুমি এখন থেকে আমার বন্ধুর সঙ্গে প্রেমের অভিনয় করবে। করলাম। আর বন্ধু, তুই তোর ফুল অ্যাটেনশন এখন রোকেয়ার দিকে দিবি, তার মানে শিখার প্রতি তোর যতটা অ্যাটেনশন তার চেয়ে বেশি দিবি এখন রোকেয়ার প্রতি, তারপর বাকিটা আমি দেখছি। তাতে কি হবে? আরে বাবা, সে রেজাল্টের জন্য ওয়েট করতে হবে তো। কিসের রেজাল্ট বন্ধু? জাস্ট ওয়েট অ্যান্ড সি। রোকেয়া, তাহলে ওই কথাই রইল। ও ভালো কথা, তুমি কিন্তু শুধু অভিনয় করবে, এটা কিন্তু সিরিয়াসলি করার কোনো কারণ নেই, ঠিক আছে বন্ধু? প্লিজ একটু দেখো। আমি তো সত্যি সত্যি ওর সাথে প্রেম করতে চেয়েছিলাম, কিন্তু কোনো এক কারণে হলো না, এখন বন্ধুর উপকার করতে গিয়ে মিথ্যে মিথ্যে প্রেম করতে হবে। সাহিত্যের প্রতি তোমার বিশেষ অনুরাগের নিদর্শন ছিল আমার পক্ষ থেকে তোমার জন্য এই ছোট্ট উপহারটি। An ideal husband,
বাই অস্কার ওয়াইল্ড। জরুরি কথা আছে। রোকেয়ার সাথে এত ঢং কিসের? আজ থেকে এই এখন থেকে রোকেয়ার সাথে তোমার কথা বন্ধ, আর কখনো কথা বলতে পারবে না। শিখা, তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে কিছুই বুঝতে হবে না, রোকেয়ার সাথে তুমি কোনো কথা বলবা না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। We are close to destination. Only 20% remaining. Bravo, bravo. Chal, 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 chal. আসলে আমি সারা জীবনই তোমাকে ভালোবেসেছি। তাহলে রোকেয়া ওটা একটা প্ল্যান ছিল। Thank you.
থ্যাংক ইউ মামা, তোমার গেঞ্জিটা তো সুন্দর। মোবাইল কিনে ফিরবেছি মামা। তুমি একা একা বাসায় থাকবে, আমি সব কিছু ব্যবস্থা করে গেছি, তোমার কোন রকম অসুবিধা হবে না। আমি ওখানে পৌঁছে তোমাকে ফোন করব। Many happy returns of the day. Happy birthday to you. Shikha, আমার বার্থডে আমার নিজের তো মনে ছিল না। তোমার জন্মদিন তোমার নিজের মনে নেই। Thanks a lot. আমার কি ইচ্ছে হচ্ছে জানো? তোমাকে নিয়ে আজকে হারিয়ে যাব। অনেক কথা আছে তোমার। Thank you.
হ্যাঁ বাবা, তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। জরুরি কথা আমার সাথে? হ্যাঁ মা, তোমার সাথে। ঠিক আছে বলো বাবা। মা, তুমি ছোটবেলায় মাকে হারিয়েছো, কতটুকু পেরেছি জানি না। মায়া মমতা দিয়ে মায়ের অভাব পূরণ করতে চেষ্টা করেছি, আশা করি আমাকে হতাশ করবে না। বাবা আমি তো কিছু বুঝতে পারছি না। মা, তোমাকে সরাসরি বলছি, আমাদের জাত বর্ণ বংশের ঐতিহ্যের কথা ভেবে আমি তোমার বিয়ে ঠিক করেছি। আশা করি ছেলে তোমার পছন্দ হবে, তোমার পছন্দ হবার মতোই ছেলে আমি পছন্দ করেছি। বাবা বাবা এটা হয় না বাবা, এটা অসম্ভব আমার পক্ষে। আমি অন্য একজনকে ভালোবাসি বাবা, মুনির। আমি মুনিরের সাথে জীবন কাটাতে চাই। এর মধ্যে মুনিরের সাথে তোমার সম্পর্কের কথা আমি শুনতে পেরেছি, আমি কোনোভাবেই তোমার এই সম্পর্ক মেনে নিতে পারব না। আমাদের অভিজাত হিন্দু পরিবারের ঐতিহ্য এভাবে নষ্ট হতে দেব না আমি। এ বিয়ে কখনো হতে পারে না। আমি যে আমার ভালোবাসার কাছে অসহায় বাবা। আমার হাতে সময় খুব কম, তুমি এ বিয়েতে রাজি হবে নয়তো তুমি তোমার বাবাকে হারাবে। এরকম গোমরা মুখে বসে আছো কেন, কি হয়েছে? মুনির, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। আমাকে এখনো কিছু কথা বলার তোমার রয়ে গেছে? আচ্ছা ঠিক আছে বল, আমি শুনছি। না মুনির, তুমি না আসলে বুঝতে পারছো না যে কথাটা আমি তোমাকে এখন বলবো। মানে কি, কি বলছো তুমি? মুনির, আর যাই করো আমাকে অভিশাপ দিও না। এভাবে বলছো কেন? আমি আমি তোমাকে অভিশাপ দেবো কেন? যাকে এতটা ভালোবেসেছি তাকে অভিশাপ দেবার কথা আমি কখনো চিন্তাও করতে পারি না। কিন্তু তুমি এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বলে ফেলো না কি বলতে চাও। আমি সত্যি জানতাম না মুনির আমার জন্য কি অপেক্ষা করছে। যে পরিবার সমাজ ধর্ম আমাকে এতটা বড় করেছে, আমি আমি তো অস্বীকার করতে পারবো না মুনির। তাহলে তুমি আমার সাথে? তুমি আমাকে মিথ্যেবাদী আর প্রতারক ভেবো না। আমি তোমার সাথে প্রতারণা করিনি, আমি আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি একটুও প্রতারণা করিনি তোমার সাথে কোনোদিন মুনির। শিখা, যদি তুমি আমাকে ভালোই বেসে থাকো তাহলে এসব কথা কেন বলছো বারবার? আমি হেরে গেছি মুনির, প্রথমে হেরেছিলাম তোমার ভালোবাসার কাছে, তারপর আমার পরিবার সমাজ, এখন আমার বাবার কাছে আমি হেরে গেছি। বাবা আমার বিয়ে ঠিক করেছেন, মুনির আমার না করার কোনো উপায় নেই। I'm sorry. কিন্তু শিখা, আমি তোমাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছি। তোমাকে ভালোবেসে যদি এই মুহূর্তে আমার দেহের ভেতর থেকে জীবনটা চলে যায়, তারপরও আমি তোমাকে পেতে চাই শিখা। আমি তোমাকে কোনো অংশে কম ভালোবাসি না মুনির। যদি এতই ভালোবেসে থাকো এত কিছু বলার তো দরকার নেই। চলো চলো শিখা, আমরা দুজনে অন্য কোথাও চলে যাই, যেখানে শুধু আমরা দুজনেই থাকবো। তুমি আমাকে ভুল বুঝো না, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ভালোবাসবো। আমরা হয়তো এক হতে পারবো না, হয়তো আমার সারা জীবন কেটে যাবে অন্যের অন্য কারো ঘরের বউ হয়ে, কিন্তু ভালো আমি তোমাকে বাসবো। আমার দেহের শেষ নিঃশ্বাসটুকু তোমার জন্য বেঁচে থাকবে। জীবনের শাস্তি তুমি আমাকে এভাবে দিতে পারো না শিখা। তুমি বুঝতে পারছো না যে তোমাকে ছাড়া জীবনে বেঁচে থাকার শেষ আলোটুকু নিভে যাবে আমার। যে সমাজ ধর্ম আমাদের ভালোবাসাকে স্বীকৃতি দিতে পারে না, সেখানে ফিরে যাবার দরকারটা কি মুনি?
মুনির, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসবো। এই তিনটি নাটকের মধ্যে যার যেটা পছন্দ আজকে আপনি এখানে শেষ করে ঘন্টা পড়ে গেছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ প্লিজ সিট আপ। মানে ক্লাস শেষ করেছে বলছি, বলিনি যে কথা শেষ হয়েছে। আমাদের এই কলেজে একটা ঐতিহ্য রয়েছে, খেলাধুলা, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এবারও আমরা অন্যান্য বছরের ন্যায় দুদিনের একটা অনুষ্ঠান করি। উই আর ভেরি হ্যাপি, গতবার অনুষ্ঠানটা আসলেই ভালো হয়েছে। আমি চাই যে এই ঐতিহ্যটা আমাদের মধ্যে বজায় থাকুক। এবার আমি ভেবেছি বিশ্বাস সাহেব আমার সঙ্গে একমত যে বিদেশি নাটক না করে একটা মৌলিক নাটক করা হোক। তোমাদের মধ্যে নিজেরা একটা নাটক লিখো, মৌলিক নাটক আমাদের দেশের কনটেক্সটে, আমাদের দেশের প্রবলেম নিয়ে, আমাদের দেশের রোমান্টিক যে কোনো এনি অফ। তো এখন আমাকে বলতে পারো কুইজ ইন্টারেস্টেড, কে ইন্টারেস্টেড, কে কে লিখতে চাও? স্যার আমার মনে হয় গতবারের নাটকটা মন্দির যেহেতু খুবই ভালো লিখেছে, স্যার আমার মনে হয় এবছরের নাটকটা মন্দিরই লিখেছে। কিন্তু বাবুল তুমিও তো খারাপ লাগবে না। না ঠিক আছে, কিন্তু আমার মনে হয় মনির লিখলে সবচেয়ে ভালো হয়। বন্ধুরা তোমার কি বলো? স্যার ফাইন ফাইন, সবাই যদি বলো করে যে মনির, হ্যাঁ মনির তো আমি জানি ছোটো গল্প লিখে কবিতা লিখে। তো মনির ইউ ক্যান স্টার্ট নাও, তুমি লেখা শুরু করে দাও। প্রথম রিহার্সাল আমরা সোমবারের আগে, কি বলো? শিখা যেহেতু আমাদের মধ্যে নেই, অতএব রোকেয়া এবার মেইন রোড করবে। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমিও তো নাটকে থাকতে পারছি না। না মানে রাগ করিস না আমার সঙ্গে, আগে আমার কথাটা বোঝার চেষ্টা করো। মানে তোমরা তো জানো আমার ফ্যামিলির কি অবস্থা, আমাকে টিউশনই করে চলতে হয়। এখন একটা ভালো পার্ট টাইম জবের অফার পেয়েছি। প্রবলেম হলো যেদিন আমাদের শো সেদিনই আমাকে জয়েন করতে হবে। এখন দেখি এই বছরটা হয়তো বা মিস যাবে, কিন্তু পরবর্তী বছরগুলোতে আমি অবশ্যই নাটক অ্যাটেন্ড করব। কিন্তু স্যার না থাকলে তো নাটকটা করা আসলে মুশকিল হয়ে যাবে। আচ্ছা স্যার যে বাড়ি গেল এখনো ফিরেনি তাই না? না স্যার। এই স্যার তো এখানে, এই যে চলো তো দেখি কি অবস্থা। আচ্ছা আমি যাচ্ছি, দাঁড়া। আমি তো ভালোই আছি স্যার, কিন্তু আপনার এই অবস্থা আর বলো না স্যার। বাড়ির কি অবস্থা বলো তো স্যার? আপনার অবস্থা বেশ ভালো না, কমাই বলা চলে। ডাক্তার তো আশা ছেড়ে দিয়েছে, বাট দেখি আমরা এবার দেবে। তোমাদের নাটকের খবর কি?
স্যার রিহার্সাল ভালোই চলছে স্যার, সমস্যা হচ্ছে কি প্রবলেম? নতুন করে একটা পার্ট টাইম জবের অফার পেয়েছি, যেদিন শো সেদিনই আমাকে স্যার জয়েন করতে হবে। এই বছরটা স্যার মনে হয় আমি জয়েন করতে পারছি না নাটকে স্যার। যেটা বলছিলাম বুঝতে পারছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি স্যার? আমি মেহেদি, 2011 ব্যাচ। ও আচ্ছা আচ্ছা, তা কি করো তুমি এখন? স্যার আমি একটা মোবাইল কোম্পানিতে আছি। গুড, ভেরি গুড, খুব ভালো। স্যার আপনাদের একটা গিফট ছিল স্যার। গিফট? গুড স্যার, আমার জন্য দোয়া করবেন স্যার। নিশ্চয়ই নিশ্চয়ই, ভালো থেকো, ভালো করে কাজ করো। হ্যাঁ চল। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করেছেন নাচ, গান, কবিতা আবৃত্তি। আমাদের এবারের সর্বশেষ আকর্ষণ মঞ্চনাটক। নাটকের নাম স্বর্গীয় ভালোবাসা। নাটকটি রচনা করেছেন আমাদের কলেজের ইংরেজি সাহিত্যের ছাত্র মুনির, আর নাটকের রোজারিউর চরিত্রে অভিনয় করেছেন মুনির। প্রিয় দর্শক, তাহলে উপভোগ করুন আজকের মঞ্চনাটক স্বর্গীয় ভালোবাসা। আমাকে ভুলে যাও রোজারিও, আমাকে ভুলে যাও, আমি এখন অন্য কারো হয়ে গেছি। এই মুখ আমি আর তোমাকে কখনোই দেখাতে পারবো না রোজারিও। আমার পক্ষে আর কিছুই করার নেই রোজারিও, আমাকে ভুলে যাও। চাঁদনি দাঁড়াও, চাঁদনি, চাঁদনি, চাঁদনি। প্রেম, প্রেম, প্রেম পবিত্র, প্রেম স্বর্গীয়। স্বর্গ থেকে আসে প্রেম, আবার স্বর্গে চলে যায়। চাঁদনি, চাঁদনি, তুমি আমার জীবনে পূর্ণিমার আলো হয়ে এসেছিলে। আবার আমার জীবনটাকে অমাবস্যার অন্ধকারে ঢেকে দিয়ে চলে গেলে চাঁদনি। চাঁদনি, চাঁদনি, আমি তোমাকে অনেক ভালোবাসি চাঁদনি। চাঁদনি, এ জগৎ, এ সংসার, এ সমাজ আমাদের মিলন হতে দিল না চাঁদনি। কিন্তু পরকালে চাঁদনি, পরকালে অবশ্যই তুমি আমার হবে চাঁদনি, পরকালে তুমি আমার হবে। বন্ধুগণ, চাঁদনির জন্য আমি চলে যাচ্ছি আপনাদের সবাইকে ছেড়ে সেই না ফেরার দেশে। সেই না ফেরার দেশে আমি চলে যাচ্ছি, সেখানে অবশ্যই চাঁদনি তুমি একদিন আসবে। তখন আমাদের মিলন এই সমাজের কেউ ঠেকাতে পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। বন্ধুগণ, বিদায়, বিদায় বন্ধু। শিখা মনে সত্যি সত্যি বেশ কেটে শিখা।